ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে গেজেট হওয়া পর্যন্ত এটা হচ্ছে প্রাক নির্বাচনী সময়। এখানে অনেকগুলো আচরণ বিধিমালা আছে। এই সময় যদি আচরণ বিধি লঙ্ঘিত হয় এখানে জুডিশিয়াল সার্ভিসে মানুষও তদন্ত করতে পারে, রিটার্নিং অফিসারও তদন্ত করতে পারে। এবং আজকের যুগে যেহেতু অনেক ইলেকট্রনিক মিডিয়া আছে এবং মানুষের কাছে অনেক আধুনিক প্রযুক্তির অনেক তথ্য আছে, যে নির্বাচন কমিশন আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন, তাৎক্ষণিক প্রদর্শন করা যাবে। সুতরাং আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে নির্বাচনী আচরণ বিধিমালা আপনারা সম্পূর্ণ শতভাগ আপনারা অনুসরণ করবেন। এই আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে অর্থদণ্ড কারাদণ্ড আছে, এমনকি নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও নির্বাচন কমিশনের এখতিয়ার আছে বা আদালতের এখতিয়ার আছে যে এই সকল যারা নির্বাচিত হবেন সেই সকল প্রার্থী নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য। এই জন্য আমি যারা কর্মী সমর্থক আছেন, নেতৃবৃন্দ আছেন, প্রার্থীগণ আছেন, একজন প্রার্থী সম্মানীয় প্রার্থী আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি আপনাদের অনুরোধ করব যে আমাদের এই নির্বাচন আচরণ বিধিমালা শতভাগ ভাবে আপনাদের কর্মী সমর্থক দ্বারা পরিপালন করে আমাদের একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমি রিটার্নিং অফিসার, আমার সহকারী রিটার্নিং অফিসার বিন্দু,